ছোট ভাই, তুমি, তোমরা সবাই মিলে, তোমার পূর্বের সবাই মিলে, যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে সব মানুষ মিলে, যত জিন আল্লাহ সৃষ্টি করেছে সব জিন মিলে, যেদিন আল্লাহ সৃষ্টি করেছে সেই দিনের পর থেকে যতদিন এই সৃষ্টি আল্লাহ টিকায় রাখবে আর যুগে যুগে মানুষ পাঠাবে পৃথিবীটাকে স্থির রাখার জন্য, ততদিন যত মানুষ যত জিন সবাই মিলে যদি পরিকল্পনা করে একটা অপরাধ নতুন একটা অপরাধের তৈরি করে, মনে রাখবা আমার রব যদি ক্ষমা করতে চায় তোমরা সব মানুষ আর জিন মিলে এমন কোনো অপরাধ তৈরি করতে পারবা না যেটা আমার রব চাইলে ক্ষমা করতে পারে না। তুমি তুমি কোন অপরাধ তৈরি করবার বলবা যে এটা বুঝি এটা কি আল্লাহ ক্ষমা করতে পারবে? এরকম অপরাধ তুমি পারবা না তৈরি করতে। বেঁচে থাকা অবস্থায় তুমি বেঁচে আসো, তোমার সামনে এমন একটা অপরাধ নাই যে অপরাধের ক্ষমা পাওয়া যায় না মানুষের হক ছাড়া, তাও মানুষে মাফ করে দিলে পাওয়া যায়। মানুষে মাফ করে দিলে আমি কি বুঝাতে পারছি না? বুঝাতে পারি নাই আমি কি বুঝাতে পারছি না? বুঝাতে পারি নাই দুনিয়া তুচ্ছ। তোমাকে আবার বলি তুমি আল্লাহকে ভয় করো, তোমাকেই উদ্দেশ্য করে বলছি আমি ইনশাআল্লাহ উইদিন 5 to 10 minutes আই উইল ফিনিশ। আমি 5 থেকে 10 মিনিট শেষ করে দেবো, বেশি কথা বললে কোনো লাভ হয় না। যতটুকু শুনেছেন যদি কাজে আসে আসবে, আর সারাদিন বললো কাজে আসবে না। বুঝে আসছেন? আসেনি তুমি, তোমার বয়স 60, সরি আপনি আপনার বয়স 60, তুমি তোমার বয়স 20, আপনি আপনার বয়স 40, অনেক অপরাধ করে ফেলেছেন, মানে আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না। না তো তাহলে আপনি ক্ষমা চান না কেন? কেন বলেন? শুনুন আপনাকে বলি, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুহাম্মদ এদেরকে বলে দিন, এই উম্মত তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না। যেদিন তুমি মনে করবে আমার মতো কি অপরাধী আছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে, এটা তোমার ওই দিন সবচেয়ে যত গুনাহ করেছো সবচেয়ে বড় গুনাহ ওইটা। যখন তুমি ধারণা করবে যে আল্লাহ কি ক্ষমা করবে আমাকে, এটা সবচেয়ে বড় গুনাহ। তাহলে তুমি কি এমন কোন অপরাধ করতে পারছো যেটা আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না? যদি তিনি চান ক্ষমা করতে, এরকম কি তুমি মানো এটা? তুমি এটা মানো? তাহলে তোমার অপরাধের ক্ষমা চাও আল্লাহর কাছে, ক্ষমা চেয়ে ফিরে আসো আল্লাহর দিকে। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, ফিরে আসো আল্লাহর দিকে একনিষ্ঠভাবে। তুবু আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। জানা অনেক হয়েছে বন্ধ করো। তুবু ইলাল্লাহ, অনেক সিগারেট গাঁজা মদ নেশা হয়েছে, ফিরে আসো। তুবু ইলাল্লাহ, অনেক মিথ্যে কথা বলে মানুষ ঠকিয়েছো, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। ইয়া নাস, ইয়া শিবাব, ইয়া মুসলিম, ইয়া মুমিন, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। অনেক নামাজ ছেড়েছো আর না, আল্লাহর দিকে ফিরে আসো। অনেক জেদ করেছো, মারামারি করেছো, অন্যের হক অন্যকে জুলুম করে অন্যকে দেওয়ার জন্য সহযোগিতা করেছো, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে এসো। তাওবাতান নাসুহা, একনিষ্ঠ হৃদয় থেকে একদম স্থির ধীর মন মানসিকতা নিয়ে তাওবাতান নাসুহা, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। প্লিজ দয়া করে আল্লাহর দিকে ফিরে আসো। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি তোমার অন্যায়কে নেকিতে পরিবর্তন করে দেবে, তিনি তোমার অন্যায়কে সওয়াবে পরিবর্তন করে দেবে, তিনি তোমার জমিন থেকে আকাশ অবধি গুনাহকে জমিন থেকে আকাশ অবধি নেকিতে পরিবর্তন করে দেবে। তুমি যেও না কোনো মাজারে, তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা, তুমি বাঁধিও না কোনো তাবিজ, কোরআনের নামে অজু ছাড়া কোরআনকে তুমি এখানে ঝুলাইও না, তুমি মহিলাদের মাসিক অবস্থায় কোরআনকে ঝুলাইও না। কোরআনুল করিম এই তুচ্ছ কাজের জন্য আসেনি,
شفاء للمؤمن তুমি একটু বুদ্ধিমান হও নাপা তুমি খাও গলায় নাও না কোরআন তুমি পড়ো না গলায় নাও তুমি একটু বুদ্ধিমান হও তুমি একটু বুদ্ধিমান হও মুমিন তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে তুমি বোঝো তুমি টয়লেটে যাচ্ছ সূরা ইয়াসিন নিয়ে আল্লাহকে ভয় করো আমি কি অনেক খারাপ কথা বলে ফেলেছি প্লিজ ক্ষমা করে দিন আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আপনাকে বিরুদ্ধিত বলতে আসি না আল্লাহর কসম আপনি রাগ করিয়েন না ধরেন সূরা রহমান আপনি হাতে রাখলেন টয়লেটে গেলেন স্ত্রীর সাথে ঘুমাইলেন গোসল করলেন সিনেমা দেখলেন আপনার বউয়ের মাসিক হায়েজ নিফাস টয়লেটে গেল মিথ্যা কথা বলে সিনেমা দেখে গোসল করে আপনার সাথে ঘুমায় অন্তরঙ্গ সম্পর্কে জড়িত হয় ওনার কোমরে সূরা ইয়াসিন বলেন কোরআন কি এত তুচ্ছ জিনিস বলেন এটা কি ন্যায় না অন্যায় আল্লাহকে ভয় করা উচিত নাকি উচিত না আল্লাহকে কেমন করে ভয় করা উচিত হাক্কা তুকাতি যেভাবে ভয় করা যেভাবে ভয় করা উচিত আর একটা কথা বলি দুনিয়াটা কি বলেন টুকটুকে কি বলছি মাতা খেল তামাশা দুনিয়াটা কি আল্লাহর কাছে কি আছে উত্তম এবং স্থায়ী আছে তাহলে দুনিয়া যদি খেল তামাশা হয় তুচ্ছ হয় তাহলে আখিরাত আখিরাত নিয়ে একটু কথা বলতে হয় না এবার দুনিয়া তুচ্ছ হলে আখিরাত নিয়ে বলতে হয় না দেখুন দুনিয়া কি فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه صاحبته وبنيه كل امرئ منهم يومئذ شأن يغني وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبارة ترهقها قترة أولئك هم الكفرة